পূর্বতন সরকারের শাসনকালে বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হতো না। অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে ছিল রাজনৈতিক হস্তক্ষেপ, ফলে পুলিশ প্রশাসন বিভিন্ন অপরাধ কাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করত না। যদিও বা করত, তখন অভিযুক্তদের বিরুদ্ধে অতি দুর্বল চার্জশিট জমা করত আদালতে, ফলে অতি সহজেই আইনের মার প্যাচ থেকে ছাড়া পেত অপরাধীরা। দাবি একাংশ জনগণের, যার দরুন রাজ্যে তৎকালীন সময়ে কনভিকশনের হার ছিল শতকরা 25%। বর্তমানে রাজ্যে ভারতীয় জনতা পার্টির শাসনকাল। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছিল। ঘোষণা অনুসারে কাজও শুরু হয়েছে। 8.5 মাসের বিজেপি শাসনকালে রাজ্যের কনভিকশনের হার শতকরা 85%-তে পৌঁছায়। দেশের মধ্যে সাজার হারের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে কেরল, তারপরের স্থানটি দখল করেছে ত্রিপুরা। শনিবার পশ্চিম জয়নগরস্থিত শঙ্কর মঠ গীতা আশ্রমে অনুষ্ঠিত বিশ্বশান্তি গীতাযজ্ঞ সনাতন ধর্ম সম্মেলনে এ কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রভাবের কারণে যারা দোষী তারা শাস্তি পেত না, কিন্তু এই সরকার আসার পর 8.5 মাসের মধ্যে 85% কনভিকশন রেট হয়েছে, 25%-85% চলে গেছে। মানে কেউ যদি অন্যায় করেছে, নির্যাতন করেছে, শাস্তি তার নিশ্চিত 85% হয়ে গেছে। আমি ততক্ষণ পর্যন্ত বুঝবো না যতক্ষণ পর্যন্ত 100% হতে হবে। এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে চলে এসেছে কনভিকশন রেটে ত্রিপুরা। আগে কনভিকশন রেট সবচেয়ে নিচুর মধ্যে দ্বিতীয় স্থানে ছিল, ওয়েস্টবেঙ্গল প্রথম সারিতে রয়েছে, গুন্ডাগিরিতে দ্বিতীয় স্থানে। শুধু তাই নয়, রাজ্যে আইপিসি 382 ধারারও সংশোধন করা হয়েছে। অর্থাৎ অপরাধীদের দমনে এবং রাজ্যকে অপরাধ নির্মূলকরণ করতে সক্রিয় প্রয়াস ভারতীয় জনতা পার্টি সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।